উদ্বোধনের পর মেট্রোরেল চলছে উত্তরা থেকে মতিঝিল রুটে। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুমাতুল বিদা। বিদা, উত্তরা থেকে মতিঝিল সম্পূর্ণ রুটে মেট্রোরেল চলাচল করছে, যাত্রী উপস্থিতি কেমন দেখছেন এবং তাদের উচ্ছ্বাস সম্পর্কে জানতে চাই আপনার কাছে। দীর্ঘ অপেক্ষার পরে কিন্তু এই অর্জন এবং এটিকে উপভোগ করার জন্য কিন্তু অনেকে ছুটি নিয়ে আসছেন, শুধুমাত্র আগারগাঁ থেকে উত্তরা দিয়ে কিংবা হচ্ছে উত্তরা থেকে সরাসরি মতিঝিলের এই পথটুকু আসলে ঘুরে দেখছেন। এর পাশাপাশি যারা এই মতিঝিল ব্যাংক পাড়ায় কর্মরত থাকেন, দীর্ঘদিনের এক ভোগান্তি কিন্তু রয়েছে। অনেক সময় আমরাও কিন্তু সংবাদ প্রচার করেছি, 3 থেকে 4 ঘন্টা লেগে যায় সেই উত্তরা থেকে মতিঝিল পৌঁছাতে। সেই জায়গা থেকে কিন্তু তারা চেষ্টা করছে যে এই যাত্রা পথটিকে যতটুকু সহজ হয়েছে এটিকে উপভোগ করার। অনেকেই কিন্তু নিজেদের ব্যক্তিগত গাড়িটুকু ছেড়ে দিয়ে তারা এই পথটুকু ব্যবহার করছে মেট্রো রেলের মাধ্যমে, এবং খুব কম সময়, অর্থাৎ 30 থেকে 31 মিনিটের মধ্যে কিন্তু উত্তরা এক স্টেশন থেকে তারা পৌঁছে যাচ্ছেন এই মেট্রো স্টেশন অর্থাৎ মতিঝিল এবং ব্যাংকপাড়ায়। খুব কম সময়ে কিন্তু তারা ভোগান্তি ছাড়া তাদের কর্মে যুক্ত হতে পারছেন, এবং তারা একটি প্রত্যাশার কথা জানিয়েছেন, অচিরেই যদি সবগুলো স্টেশন অর্থাৎ এখনো 16টি স্টেশনের মধ্যে কয়েকটি স্টেশন যেহেতু বন্ধ রয়েছে এবং পুরো যখন কার্যক্রমটি চালু করে দেওয়া হবে তখন আসলে সুবিধা সম্পূর্ণরূপে ভোগ করতে পারবে সাধারণ মানুষটি। এই মুহূর্তে আসলে আমরা বিদা, ধন্যবাদ আপনাকে। উত্তরা থেকে মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল খবর জানাচ্ছিলেন সহকর্মী জুমাতুল বিদা।